হ্যালো এব্রিউ আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু এবং বাইরা সাংকুলানটি আপনারা সবাই কেমন আছেন আশা করছি কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি আপনারা সবর দোয়ায় আজ নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে আর আমার ফুল ভিডিওটা দেখবা আশা করি আপনারা ভালো লাগব আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তেমন করি একটা লাইক করবা আর যে আপু বাই রস গা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা ফার্স্ট আসেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখতে পাত্রা একটা ডেঙ্গার গাছ আমার আর আমি তো সব সময় বিডিওর সিলেটি ভাষা কই আর আপনার ভাষা হয়েছে সিলেটি এর লাগে আমরা সিলেটি ভাষা জেতার জাতা খুঁ আর যে জিনিসটা জেতা নাম হয় এইভাবে আমি বিডিওর মাঝে এরি এইভাবে আমি খুঁতাহ আর এটার আমরা ডেঙ্গা গাছ হয় আর ডেঙ্গার গাছ একটাও মারি ন ও জায়গা তারি আর এই গাছ এটা আমি তুলিয়া ফেলাইছি না আর সব বেশিগুলা ফাঁকি গেছে আর বেশি নাই এরি ডেঙ্গার বিচ এটা এর লাগে আমি আজকে বিষগুলা এস্কে ফেলাই দেখতে এখানে আমার যা Sosa bazar lagai yara siar sosa khati aise je dete batre ta khwa er pore je ari sosa khati aise amra selati bashari tere kira hoy ar er lagi kira hoy an ar kira gura laga se te amare jor majare kira khub kintu আমি এবার একদম কম লাগাইছি আর জায়গাও কম আসলো আর লাগাই দিছিলাম আর ফরাসের জায়গা জড়িলেছে একদম কম আড়ি লাগাই রাশি কিরা আর এখন ফরাস জায়গা তাকে উঠাই এলাইছে ও জায়গাতে আমি আজকে ক্যাজিও পালাই ও ডেঙ্গার পেছিও গুলা ফেলায় রাখম আর মেঘ তো একদম নাই আরে হরান সব বাই তো সমানভাবে মেঘদের না অন্য কোনো দেশে দি মেঘ দিলেও আমরা দেশে দিমেঘ না কিন্তু আর এতো বেশি আর মেঘ নাই আর আমরা ফুরকের মাঝেও হে ফানি শুকাই যার আর ফানিও দিতে পারি আর না আর ডেঙ্গাগুল্লাফালে বীজগুল্লাফালে এরাকি দিব ফানি দিতে পারতাম না আর মেঘ যদি যে সময় মেঘ দিব ওই সময় আড়ি ফুটবাগি আমি আসকা ফালে এরাকি দিব মোটামুটি ডেঙ্গার বেসি ওগুলা আর ওগুলা আমি এখন হাতে কুড়িয়া মাটি আড়ি হাঠি আনি আর মাটি কুড়িয়া আর মাটি কুলা শেষ এখন আমার দাঁত টাকিছে ফেলাই ভাল লাগে আর এখন আমি ডেঙ্গার বেসি ওগুলা ডাল আ ডিয়া নিচিগি নিয়া তারপরে ওগুলা ফেলাই দিব ও এইভাবে এইভাবেই ছিটাইয়ে ফেলাই দি আর অনেক বেশি নিয়া খুব যত্ন করে বেশিটা বাইর হরণ এরপরে শুকাই আর একটা বোতলের মাঝে রাখে রাখন আর আমি তোমার এই গাছ থাকে বেশি গোলানি আবার বেশি টাইয়া পেলাই দিব আর মেঘসে সময় দিব ও সময় ফুটি আইব আর এখন দিতে পারতাম না কারণ আমার ফুরকির পানি শুকাই যায় আর আমি যেগুলো কিরা লাউ লাই রাখি ওগুলো পানিতে মাঝেমধ্যে না দিলেও তো হয়তো না গরের মাঝে ডেইলি পানি তোলা লাগে লাগে পানির পড়ে গেছে আর এখন আমার খাম চাষরিয়া ঘরে মাঝে আছে রান্না বান্না ঘরের লাগিয়ে দুঘরের লাগে রান্নাঘরম এই যে জাবলা খিতাম এখন দুই জাত সবজি এখন কলা গাছের তোর এরপরে জৈল আলু এরপরে শেম সবটা দিয়ে হরি রান্না হলে তার নাম আমরা লাবলা খিআরি লাবলা রান্না কর্ম একদম কাসা মরিচার পিঁয়াজ দিয়া আর কোনো জাত মশলা দিতাম নাই আর এই তো আমার রান্নাটা বাই দিয়েছে দেহত্যাভাত্রা আর হলদির গুঁড়া বাঁড়ের গুঁড়া মরিচার গুঁড়া ইত্যাদি থাম নাই শক্তি দিয়া আর একদম সাদা সাধারী বানাইমো সাদা হরি লাফড়া বানাইমো আপনারা দেহতে তাও কোয়া আর এই তো আমার লাভ রান্না হয়ে গেছে তাতে ভাত্রা একদম শুকনা রাখে দিছে কোনো ফানিতাম না আর ফানি দিয়ে একদম খাওয়া যায় না আর খাইতে স্বাদ লাগে না আর একদম শুকনা শুকনা এইভাবে তাকো আর আমি এখন ধনিয়া ভাতা দিয়া তারপরে লাভাই লিমো আর এইভাবে স্বাদা হইলে আর কমেন্ট করছেন যে নিতে মশলা দিলাই না এখানে আর ই রকম সবজিত মশলা দিলে খাওয়া যায় না আমরা একদম পছন্দ করি না লাউলা সবজিত মশলা দিই না এর ফলে সিম দিয়ে আর লাউ দিয়া এখন হরি রান্না হলেও মশলা দিই না আমি হলদির গুঁড়া বাহরে গুঁড়া মরিচের গুঁড়া এই গুড়ো আমি দিই না আর এই হাসামরিচ দিয়ে আর পেঁয়াজ হাটিয়া আর শুকটি দিয়ে সেই যে দেখো খুব সুন্দর খাইতেও খুব স্বাদ লাগে আর এখানে আমি জ হরি আর ফুলকপি দিয়া আর টমেটো দিয়া টমেটো দিয়া ফুলকপি দিয়া তো আর শুকনা শুকনা এটার মধ্যে আরে পানি দিয়েও খাবা যায় না এখনকর এখন কোর সিজনের যারা আর ফুলকি খাইতে পানি দিয়া খাবা যায় না শুধু শুকনা একদম আর এইভাবে শুকনা শুকনা বানাইলে খাবা যায় আর আইসকা নিরামিষ আইটেম আর মাছ মাংস কুন্ঠা নাই আইসকা নিরামিষ আর শুকটি দিয়ে শুধু আরে আর যদি মা মাঝে আমি শুকটি দিই কোনোদিন দিন দিই না এইভাবে শুকনা রাখলে শুটকি দিয়ে রান্না আর তারপরে অন্য আরে মাছতে রান্নাঘরে খাবা যায় কিন্তু মাসে এখন যা ফুলকিটা মাসে হওয়া যায় না আর সাথে ডিম সাইটটা বল হরি আনিছি ডিম দি আই ডিম এটা বাজি মহম আর বাজি সরিয়ে তারপরে লগে আর নিরামিষ সবদিন লগে খাইম আজকে তখন তাত পালা নাই আরে মাছ মাংস নাই একদম নিরামিষ আইটেমের লাগে সাইডটা ডিম আারি আমি ছিদ্র হর্ষে খাবার লাগিয়া আর বাচ্চারা তো নিরামিষ ছড়িয়ে গেলে খুব জবর পড়ে হাইতে ওইভাবে আর কিছু নাই নিতে হাইতাম কিলা আর এই যে দে আমার গাছে একদম আর এই শেষ হয়ে গেছে ও সবরি সবরি গাছের মাঝে আর খুব সুন্দর একটা সবরি ফাঁকি আইছে আর একদম আতর খার দারোয়ারি সবরিটা আর আমার ছেলে একটা হার একটা ফাঁড়িয়েছে দুইটাও সবরি আস আর আরি গাছও আর সবটি শেষ হয়ে গেছে বাদুড়ি হাইয়া সব শেষ হলিছে আর এখন একদম আতর সাইডও থাকায় আর ফাইছে না এটা राइस कहीं फाड़ियाँ रोटा আর এই যে দেখতে পাত্রা একটা ফাঁকি এই ফাঁকিটার নাম আমি জানি না আর জানা থাকলে কমেন্ট ধরে জানাই আর আমি এই ফাকিটার নাম জানি না কিন্তু আমি বাইরে ভাত রাখি আরি বা ছাড়ার গর্ত তো আর বাত নষ্ট যায় পুহিও ভাত সানিও ভালো নেই আর বাতর ভাতগুলা আমার তো মুরগি নাই সব মারা গেছে আর বাইরে রাখি আমার ছাগলের লাগে কিন্তু এই ফাকিটা ডেলি ডেইলি এইভাবে বাত খাই আরি আমি ফাঁকিটার নাম জানি না কিন্তু কী জাত ফাঁকি এরি আর এই যে দেখো কি সুন্দরভাবে হার আর আমি ঘর থাকি ভিডিও করছি জমি আপনার দেখাই আর জানালা থাকি আর আজকের ভিডিওটা আপনারা হাসে কী লাগছে কমেন্ট করে জানাইবা হ্যাঁ যদি একটু ভালো লাগে একটা লাইক করবা আর চ্যানেলে নতুন হইলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আজকাল লাগি এই পর্যন্ত আগামী ভিডিওতে দেওয়া হবো সবাই ভালো তাওয়া সুস্থ তাবা লাভেজ